উস্তটা শাক শাক করে কেটে নেব। ডাল অনেক কিছু দিয়ে রান্না করে খাওয়া যায়, তা আমার কাছে উস্তে দিয়ে ডাল রান্না করলে পরে সবচেয়ে বেশি ভালো লাগে। লবণ, হলুদ, সরষের তেল দিয়ে উস্তটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেলের পর দিয়ে একটু ভাজিয়ে নেব। ডাল বেশি ভাজবো না, অল্প ভাজলাম, আর জল দিয়ে দেবো। কেন জল একটু কমায় দাও, তাহলে ডাল কটা তাড়াতাড়ি ফুটে যাবে না। ঢাকা দিয়ে রাখবো। গোটাই এসে জল দিয়ে দেবো। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা,
তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, উস্তা ভাজাটা দিয়ে নামিয়ে নেব। দারুণ সুন্দর বিরিয়ানি বানিয়েছে ডালি।